এই রাস্তাটা এত শান্ত তোমরা কি দেখেছো কখনো? হ্যালো, আজ রবিবার, তাও দুপুরে বাড়িতে কেউ নেই, সবাই যে যার প্রয়োজনে বেরিয়েছে। আমারও একা একা একদম ভালো লাগছিল না, তাই ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা দেখো, অন্য দিন হলে শোনা যায়, দিদি কি বই লাগবে বলুন, আমার কাছে বেশি ডিসকাউন্ট পাবেন, আমার কাছে আসুন সব বই পাবেন এখানে। এখন বইয়ের বিক্রি বেশ কম, শুধু স্কুল কলেজের পড়ুয়ারাই এখানে বই নিতে আসে, কিন্তু আজ এই রাস্তাটা একদম ফাঁকা, প্রায় সব দোকানই বন্ধ, তার উপর মেঘলা আকাশ। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কলেজ লাইফের কথা মনে পড়ে যায়, বন্ধুদের সাথে প্রথম কলেজ স্ট্রিট আসা, কফি হাউসে কোল্ড কফি খাওয়া, সব মনে পড়ে যায়। আমার মনে হয় তোমাদের মধ্যে একজনও নেই যে এই রাস্তাটা দেখলে কলেজ লাইফের বন্ধুদের সাথে আড্ডা হাসাহাসি মনে পড়ে না। এই দেখো কলেজ স্কোয়ারের কেমন শান্ত জল, বাচ্চাদের দাপাদাপি নেই, আমার মনটা বেশ ভালো হয়ে গেল। মাঝে মাঝে এরকম নিজে নিজেকে টাইম দিতে ভীষণ ভালো লাগে। অনেক ভালো লাগা নিয়ে বাড়ি ফিরে এলাম, কিন্তু এ কি, এখনো কেউ ফেরেনি, না বর্মশাই না বাদরসেনা, কি করব, মন খারাপ করে থোড়াই বসে থাকো। নিজেকে খুশি করতে বানিয়ে ফেললাম কর্নফ্লেক্স চাট, খুব চটপট আলু সিদ্ধ কষিয়ে দিলাম, পেঁয়াজ শশা ধনে পাতা কাঁচা লঙ্কা চেয়ে ফেললাম। চাট বানাতে দই লাগবে, দইটা একটু ফেটিয়ে নিলাম, তাতে নুন আর চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে একটা পাত্রে ঢেলে দিলাম, একটু ছোলাও নিয়েছি, আমার ছোলা ভেজানো খেতে খুব ভাল লাগে, অল্প নুন দিয়ে মিক্স করে নিলাম, এবার দইটাও ঢেলে দিলাম। এবার পালা কর্নফ্লেক্স এর, সবকিছু ভালো করে মিক্স করে দিলাম, উপরে ছড়িয়ে দিলাম ধনে পাতা, চাট মশলা আর সেও ভাজা। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা তোমরাই জানিও, অনেকটা হেঁটে তেষ্টাও পেয়ে গেছে, তাই রোজ বানিয়ে নিলাম। এবার আমি এগুলো টিভি সিরিয়াল দেখতে দেখতে খাবো আর মি টাইম এনজয় করব। যারা বলো টিভি সিরিয়ালে কি আছে, তাদের বলছি সিরিয়াল দেখলে বরের সাথে হেভি ঝগড়া করা যায়, সন্দেহ করা যায়, আর শেখা যায় কিভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো যায়। সব সময় মনে রাখবে আমি নির্দোষ, মেয়েদের কোনো দোষ হয় না। যাক আজ এই পর্যন্তই, আমার কথা ভালো লাগলে কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব করো তবে তো সোনায় সোহাগা। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।